হে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডে থ্রি। অ্যাজ কালকে রাত্রে আমি বলছিলাম যে আমি ফোন চাপবো না, আসলেই ফোন চাপিনি, ঠিক আছে। বাট ফ্যাক্ট হচ্ছে সকালবেলা একবার 6টার সময় উঠছি ঘুম থেকে, ওঠার পর আমার মনে হলো যে আচ্ছা এত আর্লি উঠবো, আর একটু পরে উঠি। 5 মিনিটের জন্য ঘুমাইছিলাম, বিশ্বাস করেন 5 মিনিট পরে উঠে দেখি 2 ঘন্টা পার হয়ে গেছে। আজকেও মোটামুটি লেট হলো, যাই হোক এখন রুটিনটা ঠিক করে ফেলি। আর আমি আমার চা বানিয়ে এনেছি এখানে, চা খেতে খেতে শুরু করি আজকের ওয়ার। এই হচ্ছে আজকের রুটিন। আজকে ফার্স্টেই হচ্ছে ভোকাবুলারিটা একটু দেখবো, দেন হচ্ছে রিটেন গ্রামার করব। মডেল কোশ্চেন 1 কালকে জাস্ট আমি অর্থসহ পড়ে রেখেছিলাম, আজকে কোশ্চেনগুলো সলভ করব। ম্যাথ ধারাটা পুরোপুরিভাবে শেষ করব আর ইন্টারন্যাশনাল পঞ্চম অধ্যায়টা শেষ করব, দ্যাটস ইট। সো আমার জন্য আরও একবার কই আঙ্গুল কই, এই যে শুভকামনা। করম রে করম রে, ঘুম থেকে একটু লেট করে উঠলে এরকম অবস্থা হয়, সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। যাই হোক, রিটেন গ্রামার মোটামুটি শেষ, মডেল কোশ্চেন 1, ম্যাথ। এটা সারা দিনে আজকে অনেক ফাঁকিবাজিও করছি অবশ্য আমি, আজকে ফাঁকিবাজা করার পরেও এখন বিকেল 5:30, মোটামুটি এই তিনটা হয়েছে। ইন্টারন্যাশনাল পঞ্চম অধ্যায়টা তো মোটামুটি বড়, এখন দেখি কি করা যায়। আর এখন সেই দায়িত্ব পালনে বের হব, যাই রেডি, একটু টিউশনটা করাই আসি। টাটা। দিখাতা হে তুলে কর চলা হে দৌলত কি জেসে তেরা খুদা, হর পল বিতা হে তু জেসে হওয়া হে গুনহা কে সারে মে চলতা রহা। समुंदर सा लेकर तू चलता ही गया। ओके सो আমি টিউশনে যাচ্ছি, একটা কাজ করি, আমি টিউশনে যাওয়ার সময় কমন মিস্টেক্স ইন ইংলিশ বইটা নিয়ে যাই, কখনো কখনো রিক্সায় একটু একটু পড়ি, আবার কখনো কখনো ওখানে গিয়ে স্টুডেন্টকে পড়তে দিয়ে আমি পড়ি। তো এটা মূলত প্রিলির, তবে বইটা অনেক কার্যকরী, ভাল লাগে আমার। যাই তাহলে, মানুষ হা করে আমার দিকে তাকায় আছে, আমি কেন রাস্তা ভিডিও করতেছি এটা ভেবে হয়তো বা। ওকে এখন ভালো লাগছে না, আমি একটু ছাদে যাই। ছাদে গিয়ে একটু বাঁশি বাজিয়ে আসি, এটা যে কি পরিমাণ একটা রিল্যাক্সেশন। তেরি জো বাতে বো চাত কি রসমে ঝুঠি থে বাদে ক্যা ঝুঠি থি কসমে। এই হচ্ছে ছাদের সিঁড়ি, যদিও অন্ধকারে দেখা যাচ্ছে না। উফ, সুন্দর একটা মিষ্টি বাতাস। ওকে একটু বাঁশি বাজাই।
তো এই ছিল বাসি, এখন একটু রিল্যাক্স করি, বসে থাকি কিছুক্ষণ বাতাসে। ছাদে গিয়ে একটু একাই একাই বাঁশি বাজাতে গেলাম, ছোট ভাইগুলো গিয়ে এই যে আড্ডা শুরু হলো, একটা ডেটটা পার হয়ে গেল, এখন এলাম এই যে ইন্টারন্যাশনাল পঞ্চম অধ্যায়, 3-4টা কোশ্চেন পড়ছি, আর তো এখন পসিবল না, অলরেডি 2টা পার হয়ে গেছে। সো যাই একটু ঘুমানোর ট্রাই করি আর কি, প্রবলেম নাই হয় এরকম। টাডা!